নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে মহাদেবের আশীর্বাদে পাঁচ রাশির কপাল খুলবে। 399 বছর পর এই শ্রাবণ মাসে কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে এবং এই শ্রাবণ মাস খুব গুরুত্বপূর্ণ। এ বছরের কিন্তু শ্রাবণ মাস, অর্থাৎ 19 বছর পরও এই শ্রাবণ মাসে বেশ কিছু দুর্লভ যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, যার ফলে পাঁচ রাশির কপাল খুলবে। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি, শ্রাবণ মাসে আপনারা সব পরিবারে রুদ্রাভিষেক করুন। এই রুদ্রাভিষেক করলে আপনাদের জীবনে বড় ধরনের সমস্যা কাটবে। মহাদেবের বরদানে এই পাঁচ রাশি হতে চলেছে মালামাল। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা শুনি 7:30তে আমি শেষ হয়ে যাচ্ছি। বিশেষ করে আপনার যদি মকর রাশি, আপনার যদি কুম্ভ রাশি, আপনার যদি মীন রাশি, কর্কট রাশি অথবা বৃশ্চিক রাশি হয়, অথবা আপনার শনির মহাদশা বা শনির অন্তর্দশা পাশ করে, অথবা আপনার জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ থাকে, রুদ্রাভিষেক করুন। এবং প্রতি শনিবার আপনারা শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালুন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি, বিধাতার লেখনকে যিনি পাল্টাতে পারেন উনি হচ্ছেন স্বয়ং শিব। এই শিবের বরদান এই পাঁচ রাশির অর্থের ভাণ্ডার পূর্ণ কিন্তু করতে চলেছে। আপনি সারা বছর মহাদেবের উপাসনা করুন বা নাই করুন, শ্রাবণ মাসটা যদি আপনারা সঠিক নিয়মে সাত্ত্বিকভাবে যদি আপনারা মানতে পারেন, আপনাদের জীবনে যত বড় মুশকিল থাক না কেন, মুশকিল আসান নিশ্চিত রূপে কিন্তু হবে। আর শনির আরাধ্য দেবতাকে জানেন, দেবাদিদেব মহাদেব। আপনার জন্মছকে রাহুকেতু পীড়িত থাকে বা আপনার জন্মছকে কালসর্প দোষ রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন এই শ্রাবণ মাসে, বিশেষভাবে কোনো পুরোহিতকে দিয়ে এই কালসর্প দোষের প্রতিকার করতে পারেন, অর্থাৎ 10 লক্ষবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। এই জায়গাটা একজন পণ্ডিতজিকে দিয়ে আপনারা যদি করাতে পারেন, আপনাকে কোথাও যেতে হবে না। এই শ্রাবণ মাসে শিব মন্দিরে আপনারা এই কাজটা করুন, অর্থাৎ যজ্ঞ করতে হবে। যজ্ঞের মাধ্যমে এই কালসর্প দোষের নিবারণ করতে হবে।
জীবনে কালসর্প দোষটা জানেন একটা জীবনে কিন্তু অভিশাপ। আপনার নাকাল চাটে যদি কালসর্প দোষ থাকে, আপনি হয়তো এখন করাতে পারছেন না, কিন্তু আপনি মহাদেবের উপাসনাটা অবশ্যই করুন। তাতে কি হবে, আপনার কালসর্প দোষ কাটবে। জীবনে বড় ধরনের মুশকিল আসান কিন্তু হবে। হয়তো আপনারা ভাবছেন যে কৌশিকদা আমি তো প্রচুর সমস্যাতে আছি, বেরাবো কী করে? স্বয়ং মহাদেবের আশীর্বাদ আজ মধ্যরাত থেকে পড়তে চলেছে। এই পাঁচ রাশির ভাগ্য চমকাতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, আমি আবারও আপনাদেরকে বলি, আপনার বিবাহ হচ্ছে না, আপনার কন্যার বিবাহ হচ্ছে না, এই শ্রাবণ মাস থেকে ষোলো সোমবারের ব্রত পালন করুন। আপনার সন্তান প্রাপ্তিতে বাধা আসছে, আপনি এই শ্রাবণ মাসে শিবের উপাসনা করুন। আপনি ঋণে পড়ে গেছেন, সে ঋণ থেকে একমাত্র এই শ্রাবণ মাসে কিছু ক্রিয়া রয়েছে, খুব এই মাসে খুব গুরুত্বপূর্ণ কিন্তু যোগ কিন্তু পড়েছে, সঠিক যদি প্রতিকার করা যায় কি না নিশ্চিতরূপে লাভ কিন্তু পাবেন। এই শ্রাবণ মাসে যাদের কর্মক্ষেত্র নিয়ে সমস্যা চলছে, ভাগ্য বিড়ম্বনা চলছে, দেবাদিদেব মহাদেবের উপাসনা অবশ্যই করুন। কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে, এর ফলে পাঁচ রাশির ভাগ্য কিন্তু চমকাবে। নাম্বার ওয়ান রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজ মধ্যরাত থেকে আপনাদের বড় ধরনের এই শ্রাবণ মাসে শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে কুম্ভ রাশি। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির এই শ্রাবণ মাস থেকে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে বৃষ রাশির বেশ কিছু সুযোগ কিন্তু আসতে চলেছে। তিন নম্বর রাশি আপনার মকর রাশি। মকর রাশির কপাল খুলতে চলেছে দেবাদিদেব মহাদেবের বরদানে। আপনাদেরকে ধন সম্পত্তি বাধা বিঘ্ন সমস্ত কাটতে চলেছে মকর রাশি, অবশ্যই মহাদেবের উপাসনা করুন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের কপাল কিন্তু খুলতে চলেছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির মহাদেবের আশীর্বাদে আজ মধ্যরাত থেকে বেশ কিছু সুযোগ কিন্তু আসতে চলেছে। আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পেতে চলেছেন, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। অন্তিম রাশি ধনু রাশি, কপাল খুলতে চলেছে ধনু রাশির। ওম নমঃ শিবায়।